প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর মোনা তাহসিন। আমাদের আজকের আলোচনার বিষয় উজ্জ্বল এবং দাগমুক্ত ত্বক পাবার উপায়, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছে বিশেষজ্ঞ একজন চিকিৎসক। তাহলে চলুন প্রথমে পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার নাদিয়া রুম্মান 1981 সালের ডিসেম্বর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2006 সালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MSc ক্লিনিক্যাল ডার্মাটোলজি এবং ডিপ্লোমা ইন অ্যাস্থেটিক মেডিসিন, ফেলোশিপ ইন অ্যাস্থেটিক মেডিসিন লাভ করেন। বর্তমানে তিনি ডক্টর অ্যান্ড অ্যাস্থেটিক্স কস্টড্রামা ক্লিনিকে অ্যাস্থেটিক্স ডার্মাটোলজিস্ট এবং CEO হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্কিন কিভাবে আমরা দাগমুক্ত এবং উজ্জ্বল করতে পারি, সে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমেই জেনে নিতে চাইবো আসলে এই দাগমুক্ত এবং উজ্জ্বল ত্বকের গুরুত্বটা কি আসলে আমাদের জীবনে। আমাদের যেটা হচ্ছে, আমরা জানি যে আমাদের বাংলাদেশে আমরা সবাই স্কিন টাইপ 4, 5 এবং 6। তো আমাদের স্কিন টাইপটা হচ্ছে যে কোষ আছে মেলানোসাইট, এটা থেকে পিগমেন্ট একটা তৈরি হয় মেলানিন, যেটা কিনা আমাদের গায়ের রঙের জন্য এটা আপনার দায়ী। তো যত যা যত বেশি মেলানিন তত বেশি আপনার ত্বকটা ডার্ক দেখা যায়। কিন্তু যেটা হচ্ছে, এটা একটা আশীর্বাদ বলা যায়, যত আমাদের স্কিন ক্যান্সার নিয়ে মাথা ব্যথা কম আমাদের কম দেখা যায়, এটা কারণ হচ্ছে যে মেলানিন একটা প্রোটেক্টিভ ফ্যাক্টর। তো আমরা যখন সূর্যে বাইরে যাই, হ্যাঁ, তো রোদে যখন যাই, তো সূর্যের যে রশ্মিগুলো আছে UVA UVBগুলো ড্যামেজ করে, তো ওটা কী করে, মেলানিন প্রোডাকশানটাকে বাড়িয়ে দিচ্ছে ত্বকটাকে প্রোটেকশন দেওয়ার জন্য। তো মেলানিন প্রোডাকশানটা অনেক বেশি বেড়ে যাচ্ছে বলে, এবং আমাদের ফেসটা কিন্তু ফ্ল্যাট না, রাউন্ড। সো দেখা যায় যে এই সান এক্সপোজার বা ইউভি এক্সপোজার থেকে কপালে, নাকে, এই এই জায়গাটা যেহেতু একটু এলিভেটেড, উঁচু, তো এখানে কিন্তু বেশি পিগমেন্টেশনটা হচ্ছে, হাইপার পিগমেন্টেশনটা এদিকে হয়তো বা হচ্ছে না, কারণ রেটা এখানে ডিরেক্টলি পড়ছে, এখানে বেশি পড়ছে। তবে আবার চোখের নিচের ত্বকটা যেটা হচ্ছে, এটা একটু ভিন্ন, ভিন্ন বলতে যে এটা একটু পাতলা, হ্যাঁ, ডেলিকেট, তো ওখানেও যখন লাগছে তখন যেটা হচ্ছে যে আমাদের চোখের নিচেও কালো দাগ হচ্ছে। আবার এছাড়াও যেটা হচ্ছে যে এই সূর্যের রশ্মি ছাড়াও, এটা আরেকটা যেটা হচ্ছে যে আমাদের যে এই এনভায়রনমেন্টে যে এত এত অক্সিডেন্টস আছে, শরীরে ঢুকে ফ্রি রেডিকালস থেকে সেল ড্যামেজ করছে, তো সেটাও আমাদের গ্লোটা, লাবণ্যটাকে নষ্ট করে দিচ্ছে। এবং যদি ত্বকে আপনার পানি, হ্যাঁ, আমাদের শরীরের ভিতরে প্রত্যেকটা কোষে পানি যদি কম থাকে, ইনক্লুডিং ত্বকের কোষসহ, তো আপনার পানি শূন্যতা থেকেও তখন কিন্তু ত্বকের গ্লোটা থাকে না, উজ্জ্বলতা থাকে না, হয়তো বা ত্বকে দাগ নেই, হ্যাঁ, দাগমুক্ত ত্বক, কিন্তু উজ্জ্বলতা নেই। এটা কারণ হচ্ছে যে আমাদের গ্লো, কারণ হচ্ছে কোলাজেন এবং হায়ালুরোনিক অ্যাসিড, এই দুটো। তো পানি শূন্যতা থাকলে সেটা কোনোভাবেই কখনো উজ্জ্বল দেখা যায় না। তো ইউভি এক্সপোজার পাশাপাশি এই লাইফস্টাইলে যেটা আমি বললাম, আপনার এক্সারসাইজ কম করলে ব্লাড সাপ্লাই কম হচ্ছে, তো সেটার কারণে ত্বকের উজ্জ্বলতা কমে যাচ্ছে, এবং আনইভেন একটা স্কিন পিগমেন্টেশন দেখা যায়। আমাদের দেশে সবচেয়ে কমন একটা কারণ যেটা হচ্ছে যে এই সান এক্সপোজার, আমরা অনেকে সানব্লক ব্যবহার করি না, এছাড়াও ব্যবহার করলেও হয়তো বা সঠিক সানব্লক ব্যবহার করছি না, সঠিক নিয়মও জানি না। হ্যাঁ, তো আর দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে যে আমাদের দেশে আমরা আবোল তাবোল অনেক ক্রিম, স্টেরয়েড থাকছে যেগুলোর মধ্যে, এগুলো ব্যবহার করছি, হ্যাঁ, একটা মানে একটা ক্রিম লাগাতেই হবে, বা আমরা চাই যে একটা ক্রিম লাগিয়ে যদি আমাদের স্কিন উজ্জ্বল করা যায় বা একটু ব্রাইট করা যায়, ফর্সা হওয়ার যে ব্যাপারটা এখন চলে এসেছে। তো এই ক্রিমগুলো কিন্তু অত্যন্ত মানে খুবই ক্ষতিকারক, যেটা হয় যে আলটিমেটলি একটা পর্যায়ে যে ছোপ ছোপ দাগ তো হচ্ছেই, ত্বক পাতলা হচ্ছে, লাল হচ্ছে, রক্তনালী দেখা যাচ্ছে, এবং একটা পর্যায়ে দাগ হয়ে যাচ্ছে, কালো দাগ হয়ে যাচ্ছে। তো এবং এটাকে ঠিক করা অনেক মানে আমাদের রিপেয়ার করতে হবে আগে ত্বককে, তারপরে গিয়ে আমরা বাকি সব কিছু করতে পারি। দেখা যায় সূর্যে বাইরে গেলেই, রোদে গেলেই, বা কিছু লাগালেই ত্বক খুব সেন্সিটিভ যত হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। অনেক সময় বলে যে আমার স্কিন জ্বালাপোড়া করে, এটা খুবই কমন, তো এটাও একটা কারণ আমাদের দেশে, যে স্টেরয়েড কন্টেইনিং ক্রিমসের জন্য
আমাদের ত্বকের উজ্জ্বলতা নেই, তো আমি বলবো এগুলো থেকে বিরত থাকতে। 3 নম্বর একটা কারণ হচ্ছে যে আমাদের লাইফস্টাইল, অবশ্যই যে আপনি খেয়াল করবেন যে স্ট্রেস অনেক বেশি, ঘুম কম, এসব ঘুমের অভাব এবং খাদ্যাভ্যাস যদি ঠিকঠাক না থাকে, হ্যাঁ, তো সেটার থেকেও দেখা যায় যে আমাদের পিগমেন্টেশনের সমস্যাটা, কারণ আমরা চাবো যে মেলানিন প্রোডাকশনটাকে যেন কমাতে পারি, তো সেটা আমরা খাদ্যর মাধ্যমে চেষ্টা করব, সানব্লক লাগাবো যেন মেলানিন প্রোডাকশন না হয়, অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ভিতরে ঢুকাবো, গ্লুটাথিওন লেভেল বাড়বো খাওয়ার মাধ্যমে, ভিটামিন সি, এ, ই, এ সব কিছু। এর পাশাপাশি যেটা হচ্ছে যে আর কোথায় কোথায় আমরা দেখতে পারি কালো দাগ, যেহেতু আমরা ত্বকের উজ্জ্বলতা বলছি, শুধু আমরা তো এটা চিন্তা করলে হবে না, কপালেও দেখা যায়, ঘাড়ে একটা কন্ডিশন আছে একান্থোসিস নাইগ্রিকান্স, হ্যাঁ, এটা হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে আপনার ব্লাড সার্কুলেশনে আমাদের ইনসুলিন যে হরমোনটা এটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ, ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে তো ইনসুলিনটা বেড়ে যাচ্ছে, তো তখন সেটার একটা প্রভাব পড়ে আমাদের ত্বকের উপরে, তো দেখা যায় যে ঘাড়ের স্কিনটা মোটা হয়ে যাচ্ছে, হ্যাঁ, স্কিনটা মোটা দেখা যায়, কালো দেখা যায়, এবং বগলে, তারপর রানের কুচিতে, এই বিভিন্ন স্কিন ফোল্ডগুলোতে, পাশাপাশি ইভেন আপনার কপালেও, কপালের এই সাইডগুলোতে তখন যখন অতিরিক্ত খুবই ডিপ ডার্ক একটা কালার থাকে এবং একটা স্কিনটাও একটা ভেলভেট একটা অ্যাপিয়ারেন্স থাকে এবং সেটা ফোরহেড কপালেও দেখা যায়। এছাড়া আমরা এইসব জায়গাও তো দেখি, হ্যাঁ, এটা হচ্ছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সির কারণে ঘাটতি থাকে, যদি কারোর ঘাটতি থাকে ভিটামিন B12-এর, সেই ক্ষেত্রে আপনার এই কুচিগুলোতে, এই নাকলস বলি, হ্যাঁ, আঙ্গুলে, তারপরে এই জয়েন্টের এই জায়গাগুলোতে, তো এগুলোতে কালো দাগ, তারপর অ্যাঙ্কেলসে কালো দাগ হয়। ভিটামিন B12 ডেফিসিয়েন্সি থাকলেও, হ্যাঁ, যে ধরনের আসলে খাবার বা কি করতে পারি, ভিটামিন B12 পোলট্রি খাবারে অনেক বেশি, আপনার মিট খাবে, হ্যাঁ, মুরগি, মাছ, মাংস এগুলো মুরগি, মাংস, গরুর মাংস হোক, যেটাই হোক, তারপরে পনির, তারপরে দুধ, এসব কিছুতে ভিটামিন B12 বেশি পাওয়া যায়। এবং এছাড়াও তো আমি যেটা বলছি যে খাদ্যে যদি, যত খাবারের কথা বলছি, ভিটামিন মানে কালারফুল যা আছে, রঙিন ভিটামিন এ, ভিটামিন এ কে আমরা স্কিন ভিটামিন বলি, হ্যাঁ, এটা গাজর, তারপরে মিষ্টি আলু তে অনেক পাওয়া যায়, তারপর আপনার মিষ্টি কুমড়োতে, তারপর পেঁপেতে, ভিটামিন সি তো লেবু, কমলা, আমলকি, সব কিছু ফল, এবং ভিটামিন ই পালং শাক, হ্যাঁ, পালং শাক, বাদাম, বাদাম প্রতিদিন যারা, আপনি খেয়াল করেন যারা মধু খায়, এক চামচ করে হোক বা গুলি হোক, যেটাই হোক, বা ইভেন যারা হলুদ খায় এবং যারা বিচি খায়, যাদের এই অভ্যাসটা আছে, তাদের কিন্তু ত্বকে কিন্তু একটা আলাদা উজ্জ্বলতা আসে, গ্লো করে। তো আমি অ্যাডভাইস করবো প্রতিদিন এই খাদ্যাভ্যাসের মধ্যে সব কিছু তো যুক্ত করতে, কিন্তু একটা হ্যাবিট করতে যে প্রতিদিন এক চামচ হলুদ খেয়ে নিল, তারপরে আপনার ফ্ল্যাক্সিডস খেয়ে নিল, হ্যাঁ, বা কালো জিরা খেয়ে নিল, মধু খেলো, এগুলো আমাদের অভ্যাস, এগুলো তো আপনি ন্যাচারাল কিছু প্রসেসের কথা বললেন, সো দ্যাট ভিতরে আর একটা হচ্ছে গ্লুটাথিওন, গ্লুটাথিওন যেটা হচ্ছে যে গ্লুটাথিওন আমাদের শরীরে অলরেডি আছে, এটা হচ্ছে আপনার বলা হয় মাস্টার অফ অ্যান্টিঅক্সিডেন্ট, আমরা জানি এ, ভিটামিন সি, ভিটামিন ই, এগুলো তো অ্যান্টিঅক্সিডেন্ট, মানে ফ্রি রেডিকালস আমাদেরকে শরীর থেকে বের করে দিচ্ছে, তো ত্বকের উজ্জ্বলতা আসে, এবং তাছাড়া ভিটামিন সি, এগুলো ভিটামিন সি যেটা কাজ, আরেকটা কাজ হচ্ছে যেটা আমি বলবো, বেশি বেশি করে ভিটামিন সি মানে যত রকম সাইট্রাস ফুডস এই জন্য খেতে, যে ওটা জি মেলানিনটা ওটা প্রোডাকশনটাকে কিন্তু কন্ট্রোল করে, হ্যাঁ, এটা এটা ছাড়াও গ্লুটাথিওন যেটা আছে এটাও কিন্তু ওই মেলানিনের, দুরকম আছে, একটা ফিওমেলানিন গোলাপি, আর একটা হচ্ছে কালচে, তো গোলাপি মেলানিন যেটা সেটাকে বাড়িয়ে দিচ্ছে, তো আমাদের শরীর অলরেডি আছে প্রতিটা কোষে, কিন্তু খাবারের মাধ্যমে কোন কোন খাবারে পাওয়া যায়, যেরকম যত রকমের ফুল জাতীয় দেখতে না, যেরকম ব্রকোলি, তারপর আপনার ফুলকপি, তারপরে বাঁধাকপি, তারপরে ইভেন আলু, এগুলোতে অনেক গ্লুটাথিওন আছে। এছাড়া যেটা আমরা যে কারণগুলো বললাম আর খাওয়া দাওয়া ছাড়া, তো লাইফস্টাইল মডিফিকেশন আমি অ্যাডভাইস করবো, যেরকম স্মোকিং যারা করেন ঠোঁটে, এটাতে আমরা জানি ঠোঁট কালো হয়, পিগমেন্টেশন হয়, এবং যারা কিনা নারীদের ক্ষেত্রে যেরকম লিপস্টিকে অনেক মাত্রায় লেড থাকে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একটু ভ্যাসলিন লাগাতে পারে, হ্যাঁ, যে একটা ব্যারিয়ার তৈরি করতে, তার তার উপরে ইয়ে লাগাতে পারে, এবং অনেক কী কী অনেক কারণেও কিন্তু, যেটা হচ্ছে যে মুখে আমাদের দেশে এটাও কমন একটা কারণ, ক্রিম যেহেতু সবার একটা লাগানোর অভ্যাস, ক্রিম লাগিয়ে রোদে চলে গেল, তো ওটা থেকে ফটো কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয়, তারপরে পুরো মুখে একটা আনইভেন স্কিন পিগমেন্টেশন হচ্ছে,
তো আমরা তো চাই যে একটা দাগ মুক্ত ত্বক হবে, তো এবং ঠোঁটের আশেপাশে এটা কিন্তু একটা কমন কমপ্লেন, অনেকে দেখবেন অভ্যাস থাকে ঠোঁট ভিজাতে, এই অভ্যাসটা বাদ দিতে হবে। আবার অনেক সময় দেখা যায় কিন্তু কিছু টুথপেস্ট থেকে, তারপর আপনার কসমেটিক্স থেকে যেগুলো লাগাচ্ছে সেগুলো থেকেও কিন্তু এই জায়গা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে, তো সেটা থেকেও কিন্তু আপনার কালো দাগ হচ্ছে। এবং অনেকে যেরকম সালাইভা ঘুমে যখন ঘুমায় সালাইভা পড়ে যে পাশ দিয়ে, সেই পাশ দিয়ে যদি পিগমেন্টেশন হতে পারে। আমরা আসলে জানবো পিগমেন্টেশন প্রতিরোধের কি কি উপায় আছে, কিভাবে আসলে যদি ধরেন দাগ হয়ে গিয়েছে বা তার উজ্জ্বলতা হারিয়ে গিয়েছে সেক্ষেত্রে আমরা কিভাবে হেল্প সিক করতে পারি আপনাদের কাছে। একটা তো যেটা একান্থোসিস নাইগ্রিকান্স যেটা বলেছি, তো ওটার জন্য আমরা যেটা করি যে অবশ্যই এন্ডোক্রাইনোলজিস্ট বা ডার্মাটোলজিস্ট দেখাতে পারে, আমরা ব্লাড গ্লুকোজ টেস্ট করে দেখে নিই। হ্যাঁ, তো এছাড়া যেটা হচ্ছে আমরা মেটফর্মিন ট্যাবলেট দিই, যেহেতু আমি ঘাড়ের এটা অনেক, এটাও কিন্তু অনেক কমন সমস্যা, তো ওজন কমাতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে ওজন কমানোটা ইম্পর্টেন্ট। এছাড়া এর পাশাপাশি হচ্ছে যাদের দাগ অলরেডি হয়ে গেছে স্কিন লাইটনিং এজেন্ট বলে থাকি আমরা, এগুলো ব্যবহার করতে পারে। এবং আমি যেটা বলেছি যে ফেস আপনার সান ব্লক তো ব্যবহার করবেই, একটা ভালো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে একটা ময়েশ্চারাইজার ব্যবহার করবে যেটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকতে পারে, ভিটামিন সি দিনের জন্য, হ্যাঁ, আর রাতের জন্য এই স্কিন লাইটনিং এজেন্ট এই যুক্ত ক্রিমগুলো ব্যবহার করতে পারে। বাইরে কিন্তু সবার একটা ইয়ে আছে, অভ্যাস আছে ইনগ্রিডিয়েন্ট দেখে কিন্তু প্রোডাক্ট কিনা বা কসমেটিক্স, তো আমার মনে হয় আমাদের দেশে এখন আমরা সবাই সচেতন, তো আমরাও একটু একটু করে জানতে পারি ইয়ে করে যে, এবং এই অভ্যাসটা করতে পারি যে আমরা ব্র্যান্ড না দেখে আমরা ইনগ্রিডিয়েন্ট দেখব, যেরকম গ্লাইকোলিক অ্যাসিড 6%-এর বেশি না, এবং এটা সপ্তাহে যদি তৈলাক্ত ত্বক হয় তাহলে দুবার ব্যবহার করতে পারে, রাতে লাগিয়ে শুয়ে পড়বে এবং সকালে একটু মুখ ধুয়ে ময়েশ্চারাইজার সানব্লক ব্যবহার করবে। এবং যদি শুষ্ক ত্বক হয় সেই ক্ষেত্রে একবার লাগাবে গ্লাইকোলিক অ্যাসিড। এছাড়াও অনেক ক্রিমস আছে যেটার মধ্যে কোজিক অ্যাসিড, আরবুটিন আছে, লাইকোরিস এক্সট্র্যাক্টস আছে, তারপর নিয়াসিনামাইড আছে, ভিটামিন সি, এগুলো সব কিছুই কিন্তু স্কিন লাইটিং এজেন্ট হিসেবে কাজ করে, দাগ কমাতে হালকা করে। কিন্তু একটা কোয়েশ্চন, সেটি হচ্ছে কিভাবে আসলে সবাই বুঝতে পারবে তার স্কিন টাইপটা কিরকম, কিভাবে সে আসলে, অনেক সময় কনফিউশনে থাকি আমরা, দেখা যায় মিক্সড থাকে স্কিন, কোথাও ড্রাই কোথাও অয়েলি, তো সেক্ষেত্রে কি করণীয়? কম্বিনেশন স্কিন যদি হয়ে থাকে, কম্বিনেশন স্কিন হলে বেশি সমস্যা খুব একটা হয় না, যেটা হচ্ছে অয়েলি যত ধরনের প্রোডাক্ট আছে সেগুলো ব্যবহার করবে না, জেল ফর্ম। এখানে কিন্তু ত্বকের জন্য ফর্মটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, যদি কারোর ত্বক তৈলাক্ত হয়ে থাকে জেল ফর্ম ব্যবহার করবে, সেরাম ব্যবহার করবে, এবং যাদের ত্বক শুষ্ক সেই ক্ষেত্রে ক্রিম ফর্মটা ব্যবহার করবে, আপনার ভিটামিন সি সেরাম ব্যবহার করতে পারে যদি ত্বক তৈলাক্ত হয়ে থাকে, যদি শুষ্ক থাকে তাহলে সেক্ষেত্রে ক্রিম ব্যবহার করতে পারে, তো আরবুটিন যা যা বলেছে এগুলো তো লাগানো ছাড়াও পাশাপাশি আমরা কিছু প্রসিজার্স করি। হ্যাঁ, আমাদের কাছে যখন আসে আমরা কিন্তু গ্লুট সাপ্লিমেন্টসও দিতে পারি, হ্যাঁ, যদি বেশি আনইভেন স্কিন টোন হয়, পিগমেন্টেশন থাকে, কেউ ব্রাইটনেস চায়, সেটা গ্লুটাথিওন আমরা আপনার খেতে দেই, সেটা ট্যাবলেট আকারে, ট্যাবলেট রাইট ক্যাপসুল, ওটা খেতে দেই 3 মাস। এবং তাছাড়াও কিছু প্রসিজার্স আছে যেটা যদি রেগুলার কেউ করে, হ্যাঁ, রুটিনলি, তাহলে ত্বকটা ভালো থাকবে, সেটা হচ্ছে কি যেরকম এক্সফোলিয়েশনটা আমরা সেটা কেমিক্যালি করতে পারি, কেমিক্যাল পিলস দিয়ে, গ্লাইকোলিক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড যেটা দুধে থাকে, এটা কতদিন পরপর করা যায়? এটা 2 সপ্তাহ পরপর করতে পারে, এবং এটা হচ্ছে কি ডেড যে স্কিন সেল লেয়ারটা আছে সেটাকে তুলে দিই আমরা, সেটাকে তুলে দিলে কিন্তু ত্বকটা ফ্রেশ দেখা যায়, উজ্জ্বল দেখা যায়, সান ট্যানটা চলে যাচ্ছে। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে আমরা এটা ছাড়া মেকানিক্যালিও করতে পারি মাইক্রোডার্মাব্রেশন দিয়ে। 3 নম্বর হচ্ছে এই যে স্কিন লাইটিং এজেন্টসগুলো বলেছি এগুলো লাগানোর থেকেও বেশি উপকার হচ্ছে যদি আমরা কম্বাইন করি মিজোথেরাপি, মানে মাইক্রো নিডলিং। হ্যাঁ, আমরা আপনার রোলার দিয়ে হোক বা ইনসুলিন সিনে দিয়ে হোক এই মেডিসিনটাই আমরা ইনজেক্ট করছি ভিতরে ত্বকের ভিতরে, তাহলে উজ্জ্বলতাটা আরও আসে। হাইলুরোনিক অ্যাসিডটাও আমরা ডার্মাল বুস্টার যদি দিয়ে ইনজেক্ট করি সেই ক্ষেত্রে হাইড্রেশনটা বাড়ে, ত্বকটা উজ্জ্বল দেখা যায়, হ্যাঁ, তো লাবণ্য আসে, এবং হাইড্রেশন যত আমরা জানি হাইলুরোনিক অ্যাসিড হাইড্রেট করে ত্বককে। এছাড়া যদি তারপরও কেউ যদি মানে আমাদের কাছে অনেক আসে যে ব্রাইটনিং চায়, কিন্তু আমরা ওটা এনকারেজ করি না, কিন্তু অনেকে যেরকম আসলে খুব সমস্যা যেরকম গায়ের রঙের জন্য হয়তো বা বিয়ে হচ্ছে না এরকম, কিন্তু আমাদের কাছে এরকম অনেক আসে যে
বিয়ে হচ্ছে না বা হয়তো বা ফ্যামিলিতে এরকম আসছে, সোশ্যাল একটা স্টিগমা হচ্ছে, এরকম আসছে রিসেন্টলি যে ফ্রেন্ডস ফ্রেন্ডশিপ মানে কেউ ফ্রেন্ডশিপ করে না, ফ্রেন্ডস নেই, তো সেক্ষেত্রে এটা কিন্তু অনেক মেন্টাল একটা বলা যায় যে ডিপ্রেশনে থাকে ওনারা। তো সেক্ষেত্রে আমরা গ্লুটাথিওনকে ইনজেক্টেবল হিসেবে ইনজেকশন দিতে পারি। তো সেটা কী হয় সেটা আপনি ডিপেন্ড করবে স্কিন কালারের উপরে, যেরকম যদি একটু লাইট স্কিন টোন হয়ে থাকে 3 মাস নিলে ঠিক আছে, এটা প্রতি সপ্তাহে একবার করে আমরা দিয়ে থাকি। যদি এটা কিন্তু ইনজেকটেবল যেটা, এটা কিন্তু FDA US FDA অ্যাপ্রুভ না, কিন্তু যেটা লাগানোর খাওয়ার সব কিছু তো ওগুলো তো আপনার বাকি মিজোথেরাপি ওগুলো US FDA অ্যাপ্রুভ। তো যার কোনো যার খুব বেশি প্রয়োজন তাকেই আমরা এটা ইনজেকটেবলটা দিয়ে থাকি এবং এটা সেফ। কিন্তু যেটা হচ্ছে প্রেগনেন্সিতে ব্রেস্ট ফিডিং যারা করছেন ওনারা নিতে পারবেন না, সাথে কোনো না ওটার সাথে রিলেশন নেই, কিন্তু যার কিডনি সমস্যা আছে সেখানে নিতে পারবে না। এছাড়া এটা একটা সুপার অ্যান্টি অক্সিডেন্ট, আমরা জানি যেটা খুব ভালো হ্যাঁ শরীরের জন্য। তো ত্বকের উজ্জ্বলতা পাশাপাশি শরীরের বাকি দেখা যায় পেশেন্টরাই বলবে যে খুব ভালো লাগছে, হ্যাঁ এনার্জি আসে, প্রত্যেকটা কোষে এটা আপনার বৃদ্ধি করে গ্লুটাথিওন। আরেকটা যেটা হচ্ছে যে তখন ইনজেকশনটা আমরা দিই এবং যদি একটু মিডিয়াম টোন হয়ে থাকে সেক্ষেত্রে 3 মাস থেকে 6 মাস লাগতে পারে এবং আরও ডার্ক হয়ে থাকলে 6 মাস থেকে 1 বছর লাগতে পারে। তো এটাই যেটা আমরা কিনা ক্রিম লাগিয়ে বা অন্যান্য প্রসিজারের মাধ্যমে ওই জিনিসটা পাই না, সেক্ষেত্রে আমরা এটা এটার মাধ্যমে পাই। তো সেক্ষেত্রে আপনারা গ্লুটাথায়ন ইনজেক্টেবল দেওয়ার আগে কি কোনো কিছু দেখে নেন কিনা যে অবশ্যই বা ক্যান্ডিডেট কে হবে, ডার্মাটোলজিস্ট এরকমই ক্যান্ডিডেট ছাড়া যে কিনা যা কিনা অত্যন্ত মানে মানে আর কোনো অপশন নেই, হ্যাঁ ডিপ্রেশনে আছেন ওনার নিতেই হবে, তো মানে উনি যদি নিজে ইচ্ছুক হন সেই ক্ষেত্রে আমরা আমরা যেহেতু দাগমুক্ত এবং উজ্জ্বল ত্বকের কথা বলছি সেক্ষেত্রে আপনি বলেছেন ভাইটামিনস খুবই গুরুত্বপূর্ণ। তো তেমনই একটি খাবার হচ্ছে কাঁচা মরিচ, তো আমরা তার পুষ্টি গুণাগুণ সম্পর্কে জেনে আসব আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। প্রিয় দর্শক, চলুন জেনে নেই কাঁচা মরিচে কি কি পুষ্টি গুণাগুণ রয়েছে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। কাঁচা মরিচ সাধারণত আমরা আমাদের খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করে থাকি। এই কাঁচা মরিচে ক্যাপসাইকিন নামক এক ধরনের বিশেষ উপাদান রয়েছে। এই ক্যাপসাইকিনই কিন্তু মরিচের ঝালের জন্য দায়ী। এই ক্যাপসাইকিনে রয়েছে ভিটামিন এ, বি6, সি, আয়রন, পটাশিয়াম এবং খুবই সামান্য পরিমাণে প্রোটিন এবং কার্বোহাইড্রেট। এই উপাদানগুলো কিন্তু আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এবং লালা বাড়ায়, যার কারণে আমাদের কাঁচামরিচ খেতে মজা লাগে। প্রতিদিন একটি করে কাঁচামরিচ খেলে এটি আমাদের রক্ত জমাট বাঁধার হাত থেকে রক্ষা করে। তাই কাঁচামরিচ কিন্তু নার্ভাস সিস্টেমকে ভালো রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেহেতু কাঁচামরিচ কোলেস্টেরল কমাতে সাহায্য করে, তাই যারা ওজন কমাতে চান তারা প্রতিদিন খাবারের সাথে একটি করে কাঁচামরিচ রাখতে পারেন। কাঁচামরিচ মেটাবলিজম বাড়িয়ে চর্বি ক্যালোরি পোড়াতে সাহায্য করে, যার কারণে চর্বি জাতীয় খাবারের সাথে কাঁচামরিচ খেলে এটিকে চর্বিকে ধ্বংস করে মেদ ঝরাতে সাহায্য করে, যার কারণে মোটা হওয়ার ভয় থাকে না। তাই যাদের ওজন বেশি এবং যারা একটু বেশি পরিমাণ তৈলাক্ত বা রিচ ফুড খেতে পছন্দ করেন তারা কিন্তু খাবারের সাথে একটু করে কাঁচামরিচ খেতে পারেন, যেটা চর্বিটাকে শরীরে জমে যেতে দেবে না। এই কাঁচামরিচের আরও একটি বড় গুণ হচ্ছে এই কাঁচামরিচ কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ, যেটা আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমকে কর্মক্ষম রাখতে সাহায্য করে। এছাড়াও এটা জ্বর, সর্দি, কাশি ও বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশন থেকে আমাদেরকে রক্ষা করে। কাঁচামরিচে ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তি সবল রাখে, দাঁত ও হাড়ের গঠনে ভূমিকা রাখে। এছাড়া এ ভিটামিন সি আমাদের ত্বক, মাড়ি ও চুলের সৌন্দর্য বাড়াতেও সাহায্য করে। এটা ভিটামিন এ কিন্তু মিউকাস মেমব্রেনকে ভালো রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাঁচা মরিচ তবে কাঁচা খাওয়াটাই বেশি ভালো, কেননা 370 ডিগ্রি সেলসিয়াসের ওপরে যদি কাঁচামরিচকে সেদ্ধ করা হয় বা রান্না করা হলে এর ভিটামিন সি নষ্ট হয়ে যায় এবং অন্যান্য গুণাবলীও নষ্ট হয়ে যায়। তাই গরমকালে কাঁচামরিচ খেলে এটি কিন্তু ঘামের
মাধ্যমে আমাদের শরীর থেকে বিভিন্ন ধরনের টক্সিক এলিমেন্ট বের করে দিয়ে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তাই শুধু দর্শক, আমাদের প্রতিদিনের খাবারের সাথে আমাদের একটি করে কাঁচামরিচ অন্তর্ভুক্ত করা উচিত। আমাদের এই দাগমুক্ত এবং উজ্জ্বল ত্বকের গুরুত্ব আসলে কতটুকু আমাদের জীবনে, এবং তাদেরকে আপনি কি উপদেশ প্রদান করবেন? ত্বকের রং আমি বলব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু যেটা হচ্ছে যে আপনি খেয়াল করবেন যে রং যাই হোক না কেন, কিন্তু কারোর যদি দাগ না থাকে, ব্রণ না থাকে, সেক্ষেত্রে উজ্জ্বল যদি উজ্জ্বল দেখা যায় তাহলে আমাদের সেলফ এস্টিম, সেলফ কনফিডেন্স এটা বাড়ে। বেশিরভাগ রোগী যারা আমাদের কাছে আসে যাদের এই সমস্যাগুলো আছে, আনইভেন স্কিন টোন, ব্রণ আছে, এখানে দাগ আছে, ছোপ ছোপ দাগ, তারপরে তাদের লাইফস্টাইলও আপনার খুব খারাপ, তো খাদ্যাভ্যাসে আপনার যদি ঠিকঠাক না থাকে, ওনারা ডিপ্রেশনে থাকে, তো যেটা হচ্ছে এসব কিছু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে কিন্তু আপনার স্বাস্থ্য তো খারাপ হচ্ছেই। ওজন যদি বেশি বাড়ে সেক্ষেত্রে যে একান্থোসিস, নাইগ্রিক্যান্স, এইসব কন্ডিশন এটসেট্রা, এছাড়াও যেটা হচ্ছে যে আপনার মেন্টালিও কিন্তু যেটা হচ্ছে যে যদি ভেঙে পড়ে তো যদি আমরা প্রতিদিন একটা নিয়মিত স্কিন কেয়ার রুটিন, কেউ যদি বলে আমি আর কিছু করতে চাই না, আমাকে খুব সহজ একটা উপায় বলেন, তাহলে আমি বলবো যে একটাই করুন, সেটা দুটো জিনিস করুন, সেটা হচ্ছে যে সানব্লক লাগান, ব্রড স্পেকট্রাম সানব্লক, হ্যাঁ, এবং আর কিছু এটা 2 ঘন্টা পর পর লাগাবেন নিয়মিত, 2 ঘন্টাটা একটু মানে আপনার ইজি না, তো 4 ঘন্টা পর পর অন্তত লাগান। এবং নাম্বার 2 হচ্ছে যত স্টেরয়েড কন্টেইনিং ক্রিমস আছে এগুলো থেকে দূরে থাকুন। তো আসলে আমরা এটাই আমাদের পানি খান পর্যাপ্ত পরিমাণে, পানি খাবে এবং শাকসবজি ফল যা আছে এগুলো সব খাবে। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম দাগমুক্ত এবং উজ্জ্বল ত্বক পাবার উপায় নিয়ে। আশা করছি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ আপনাদের অনেক কাজে আসবে। চলুন এ পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিনে। ক্যান্সার চিকিৎসাতে এটা কিন্তু একভাবে চিকিৎসা করা যায় না, এটা অনেকগুলা বিশেষজ্ঞ, অনেকগুলো মানুষের সঙ্গে জড়িত। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিনে একই সময়ে একই চ্যানেলে। আল্লাহ হাফেজ।